জয় হিন্দ বন্ধুরা আপনারা দেখছেন ফার্স্ট আপডেট ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের সকলের উদ্দেশ্যে খুবই গুরুত্বপূর্ণ খুবই খুশির খবর হতে চলেছে এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব ওয়েব ওয়েবল টেকনোলজির মাধ্যমে যে নতুন নিয়োগ করা হচ্ছে যে নতুন শূন্যপথ প্রকাশিত করা হয়েছে সেই সেই যে শূন্য পথ সেই শূন্য পদে আপনারা কীভাবে আবেদন করবেন যোগ্যতা কী কী রাখা হয়েছে এবং লাস্ট ডেটই বা কবে রয়েছে আবেদন করার জন্য সম্পূর্ণ বিষয় এই ভিডিওতে কভার করা হবে তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে এর পাশাপাশি বিএসকে বিএসকে বাংলা সহায়তা কেন্দ্রে নতুন করে কর্মী নিয়োগ বাংলা সহায়তা কেন্দ্রে নতুন ভ্যাকেন্সি দু এই নতুন ভ্যাকেন্সি কবে প্রকাশিত হবে শূন্য শূন্যপথ কত থাকবে সম্পূর্ণ বিষয় এই ভিডিওতে আলোচনা করব অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা আমরা দীর্ঘদিন ধরে দেখিয়ে আসছি বাংলা সহায়তা কেন্দ্র নতুন করে ওপেন করা হচ্ছে অনেকগুলো সেন্টার যেটা আমরা নিচে এই পাইচিত্র থেকে দেখে বুঝেছিলাম এটা অনেকেই অনেক ভিডিওতেই আপনারা দেখেছেন তো এখানে আপকামিং যে আপকামিং যে সেন্টারগুলো রয়েছিল বিএসকে সেটা ছিল চোদ্দোশো চৌষট্টি তো আমরা যেটা অনুমান করেছিলাম যে এই চোদ্দোশো চৌষট্টিটি যে সেন্টার আপকামিং রয়েছে এই সেন্টারগুলিতে যে কর্মী নিয়োগ করা হবে সেটা খুবই দ্রুত হবে কারণ আমরা এখানে দেখেছিলাম এই সেন্টারগুলো আপকামিং এবং ওয়েবেল টেকনোলজির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবেল টেকনোলজির অফিসিয়াল ওয়েবসাইটে এই ওয়েবেল টেকনোলজির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এখানে আমরা দেখতে পেতাম একটা লেখা যেটা বলা হয়েছিল জব ভ্যাকেন্সি কামিং সুন এখানে লেখা ছিল জব ভ্যাকেন্সি কামিং সুন এবং র অফিসিয়াল ওয়েবসাইটে আপকামিং বিএসকে সেন্টার দেখানো হচ্ছিল যেটা থেকে ম্যাক্সিমাম জনি অনুমান করে নিয়েছে যে ওয়েবেল টেকনোলজির মাধ্যমে বিএসকের নতুন শূন্যপদ প্রকাশিত হতে চলেছে বাট এর উল্টোটা হয়ে গেল এখানে কিন্তু বিএসকের কর্মী নিয়োগ করা হলো না এখানে নতুন করে ভ্যাকেন্সি বের হলো যেটা সেটা হলো আর রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যান্ড এক্সিকিউটিভ ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস এই পোস্টের জন্য ভ্যাকেন্সি বেরিয়ে গেলো তো এটার জন্যই বললাম যে একটা দুঃখের একটা দুঃখের খবর রয়েছে একটা খারাপ খবর রয়েছে বিএসকে যারা ওয়েট করে রয়েছে বিএসকে ভ্যাকেন্সির জন্য এটার জন্যই বন্ধুরা ম্যাক্সিমাম জনই আমরা অনুমান করেছিলাম যে এখানে বিএসকের নতুন ভ্যাকেন্সি প্রকাশিত করা হবে বাট এখানে যে ভ্যাকেন্সিটা প্রকাশ করা হলো সেটা অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যান্ড এক্সিকিউটিভ ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টেন্টস তবে আমি আপনাদের সবাইকে অনুরোধ করব যারা বিএসকে নতুন ভ্যাকেন্সির জন্য ওয়েট করে রয়েছেন আপনাদেরকে আমি অনুরোধ করব পার্সোনালি আপনারা বেশি টেনশন নেবেন না আপনারা টেনশন ফ্রি থাকুন এবং ধৈর্য ধরুন বিএসকের নতুন ভ্যাকেন্সি বের হলে অবশ্যই অবশ্যই আপনারা জানতে পারবেন এই চ্যানেলের মাধ্যমে সবার প্রথম আপনাদেরকে আপডেট দিয়ে দেওয়া হবে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন বিএসকে সংক্রান্ত কোনো আপডেট যদি আমার কাছে আসে যদি যে কোনো আপডেট আমার কাছে চলে আসে আমি অবশ্যই আপনাদেরকে আপডেটটি প্রোভাইড করে দেব তার জন্য আপনাদেরকে জাস্ট একটা ছোট্ট কাজ করতে হবে সেটা হলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন ধন্যবাদ ভিডিওটিকে এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য জয় হিন্দ জয় ভারত